সমাজের দিশা দেখাতে খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ ভূমিকা রয়েছে। সোমবার বড়দিন উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে দেখা করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যীশু খ্রিস্ট একটা ভালো সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজকে দিশা দেখাতে খ্রিস্টান সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এমনকি দেশের স্বাধীনতা সংগ্রামেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় তার সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনেই বড়দিন উদযাপিত হয় এবং সেই উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের কিছু সদস্যের সঙ্গে দেখা করেন তিনি। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতাও করেন প্রধানমন্ত্রী। আলাপচারিতায় তিনি বলেন, এটা আমার জন্য খুবই আনন্দের মুহূর্ত যে আমার বাসভবনে এই অনুষ্ঠানটি হয়েছে। কয়েক বছর আগে পোপের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার, সেটা আমার জন্য খুব স্মরণীয় মুহূর্ত ছিল। এদিন যীশু খ্রিস্টকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, বড়দিন হলো সেই দিন যেদিন আমরা যীশুর জন্মদিন উদযাপন করি। তার জীবনকে স্মরণ করার একটি সুযোগ হলো এই দিনটি। যীশু খ্রিস্ট এমন একটি সমাজ তৈরি করার জন্য কাজ করেছিলেন যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে। এই মূল্যবোধগুলি আলোর মতো আমাদের দেশের উন্নয়নে দিশা দেখাচ্ছে। এদিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে আলাপচারিতায় তাদের ধর্মগ্রন্থ বাইবেলের গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, বাইবেলে বলা হয়েছে যে ঈশ্বর আমাদের যা কিছু উপহার এবং ক্ষমতা দিয়েছেন সেটা আমাদের অন্যের সেবায় ব্যবহার করা উচিত। বাইবেলে সত্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, একমাত্র সত্যই আমাদের মুক্তির পথ দেখাবে। এই মূল্যবোধ এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, বড়দিনের এক অনুষ্ঠানে বক্তৃতার সময় পোপ যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করেছিলেন যে যারা দারিদ্র দূর করতে কাজ করছেন তারা যেন তার আশীর্বাদ পান। তিনি বিশ্বাস করেন যে দারিদ্রতা ব্যক্তির মর্যাদাকে আঘাত করে। পোপের এই কথাগুলো তার চেতনাকে প্রতিফলিত করে এবং এটাই আমাদের উন্নয়নের মন্ত্র বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের মন্ত্র হল সবকা সাথ সবকা বিকাশ। সরকার হিসেবে আমরা নিশ্চিত করেছি যে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছবে এবং কেউ এর থেকে বঞ্চিত থাকবে না। क्रिसमस वो दिन है जब हम जीसस क्राइस्ट के जन्म को सेलिब्रेट करते हैं। ये उनकी लाइफ मैसेज और वैल्यूज को भी याद करने का अवसर है। पवित्र बाइबल में कहा गया है कि ईश्वर ने हमें जो भी उपहार दिया है, जो भी सामर्थ्य दिया है, उसका उपयोग हम दूसरों की सेवा के लिए करें। एजुकेशन और हेल्थ केयर जैसे महत्वपूर्ण क्षेत्र में आज भी पूरे भारत में ईसाई समुदाय के संस्थान बहुत बड़ा योगदान दे रहे हैं। साथियों, एक बार फिर हम कामना करते हैं कि फेस्टिव सीजन हमें एक राष्ट्र के रूप में और मजबूत करें, सभी देशवासियों को और करीब लाएं। आप सबको मेरी तरफ से बहुत बहुत शुभकामनाएं हैं और आप सब समय निकाल करके आए और आप मुंबई से स्पेशली उस आयु में भी दौड़ करके आए। वैसे मुझे आप में से कईयों के निरंतर आशीर्वाद मिलते रहते हैं, मुलाकात मार्गदर्शन मिलता रहता है, लेकिन आज सबको एक साथ मिलने का मौका मिला। ब्यूरो रिपोर्ट, RE News।